গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন 25 নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। সকালে আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। শুনানিতে ইউনূসের আইনজীবী বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান 2021 সালের 9 সেপ্টেম্বর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে সম্পূর্ণ বেআইনিভাবে মামলা করেন। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেন, এর আগে উচ্চ আদালত সহ আপিল বিভাগে এসব বিষয়ের শুনানি হয়েছে। আবারও একই বিষয় আদালতের নজরে এনে মামলায় সময় ক্ষেপণ করা হচ্ছে।